এদিকে চীনের উহান থেকে আরও যে 171 জন শিক্ষার্থী ফিরতে আবেদন করেছে, তাদেরকে সরকারি স্বাস্থ্যগত সনদ নিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ফিরতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেছেন, এই সময়ে কেউ যাতে চীন না যায় কিংবা কেউ যাতে চীন থেকে বাংলাদেশে আসতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। আজ রাজধানীর বিএমএ ভবনে করোনা ভাইরাস নিয়ে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মন্ত্রী আরও জানান, সম্প্রতি চীন ফেরত বাংলাদেশি শিক্ষার্থীরা সুস্থ রয়েছেন। নোভেল করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা ও করণীয় বিষয়ে বিকেলে যৌথভাবে ওই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও জনস্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন হেলথ জার্নালিস্ট ফোরাম। বিএমএ সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজিমুল হাসান। And vaccine is under development, it's not available. So only we can support the patient and we can manage the patient and prevent it. আলোচনায় অংশ নিয়ে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সাবরিনা ফ্লোরা জানান, চীনের উহান থেকে ফেরত আসা 312 বাংলাদেশের কারো শরীরেই করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। এ সময় করোনা শনাক্তে আইইডিসিআর এর নেওয়া পদক্ষেপ সম্পর্কেও কথা বলেন তিনি। আমাদের স্ক্রিনিং সিস্টেমটা বাড়িতে যাওয়ার পরও কিন্তু কার্যকর থাকছে এবং আমরা যাত্রীদের নাম্বারগুলো জোগাড় করছি। আমাদের একটা কল সেন্টার আছে আইডি, আমরা সেল ফোন বেস সার্ভিলেন্স করি। আমরা এখান থেকে অ্যাক্টিভলি ফোন করে বিশেষ অতিথির বক্তব্যে শুধুমাত্র করোনার সংক্রমণ থেকে বাঁচতে এই মুহূর্তে বাংলাদেশে মাস্ক ব্যবহারের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন ডাক্তার এবিএম আব্দুল্লাহ। এটা সম্পূর্ণ একটা অপ্রয়োজনীয় ওয়াস্টেজ অফ মানি দরকার। কারণ এরকম হয়ে থাকে, চায়না থেকে আসে, সর্দি কাশি হয়, সে মাস্ক পরলেই হবে, নর্মাল কিন্তু দরকার নাই। এই যে এয়ার পলিউশন, অ্যাজমা আছে, তাদের কথা না আলাদা, আমি যদি করোনার জন্য বলছি। প্রধান অতিথির বক্তব্যে করোনা মোকাবেলার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নেওয়া উদ্যোগ সম্পর্কে অবহিত করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক। বলেন, চীন থেকে সরকারি ব্যবস্থাপনায় আর কোনো বাংলাদেশকে ফিরে আনা হবে না এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের চীন সফরের বিষয়টিকে সরকার নিরুৎসাহিত করছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী এও বলেন, চীনের যেসব নাগরিক বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে কাজ করছেন তারা নজরদারিতে আছেন। মঞ্জুর হুসাইন, রেডিও টুডে। Radio Today, 89.6 FM.